খিদে বসেছ? হ্যাঁ খুব খিদে পেয়েছে তাই না? হ্যাঁ খাও। এক মিনিট দাঁড়াও, আগে কাগজটায় সই করে দাও। নাও সই করে দাও। না আমি ওই কাগজে সই করবো না। সই করবে না? না। ঠিক আছে তাহলে খাও। তুই কি করলি অপু? ঠিকই করেছি, ও আমার মুখে গ্রাস কেড়ে নিয়েছে, আজ আমি ওকে খেতে দেবো না। ওর ওর খাওয়া বন্ধ। আমার খুব খিদে পেয়েছে, পেটে ব্যথা করছে। তাই তো বলছি কাউসে সই করে দাও। না ওটাকে আমি সই করবো না। তাহলে তুমি খেতেও পাবে না, এই কাগজে সই না করা পর্যন্ত এই বাড়িতে তুমি খেতে পাবে না। তুমিও শুনে রাখো পিসিমা, আমাকে জিজ্ঞেস না করে ওকে যদি তুমি খেতে দাও তাহলে আমি কিন্তু সবাইকে ধরে চাপ খাবো, কাকা পিসি কাউকে মানব না। কেয়া আমার খাবার রেডি? হ্যাঁ টেবিলে দেওয়া আছে। এই যে আমি খাচ্ছি তুমি দেখো। এটা কি হলো? বাড়ির মালিকের আগে খাওয়া হোক তারপর খাবে। আপনার এত সাহস যে আপনি আমার সামনে থেকে থালা সরিয়ে নিলেন? সাহসের কথা দেখাতে পারলাম বলো? সাহস থাকলে তো তোমার থালাটা তোমার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিতাম। কাকাবাবু আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি আমাদের কর্মচারী, চাকর। চাকর? আগে তোমার বাবার চাকর ছিলাম, এখন কালিদাসের চাকর, তোমার নয়। চলো অপু, তোমার কথাতে তোমার বাবার উইল অনুযায়ী তার সব সম্পত্তি আমি কালিদাসের নামে ট্রান্সফার করে দিয়েছি। সম্পত্তি বলতে শুধু এই বাড়ি গাড়ি টাকা পয়সা এই আসবাবপত্রকেই বোঝায় না, এই চাল ডাল তেল নুন শাক সবজি এসবই সম্পত্তির মধ্যে পড়ে। যার মালিক হলো এই কালিদাস, তাই আমার ইচ্ছে থাকলেও যতক্ষণে কালিদাস বলছে এই ভাতের থালা আমি তোমার মুখের সামনে তুলে ধরতে পারবো না। কাকা বুর কথা কিছু মনে করো না, তুমি খাও। যে তোমার মুখের সামনে থেকে ভাতের থালা লাথি মেরে সরিয়ে দিলে তাকে বলছো খাও? কাকা বউ ওর খিদে পেয়েছে, আর খিদে পেলে যে কি কষ্ট হয় তা আমি জানি। অপু আমায় না ভালোবাসতে পারে কিন্তু আমি তো ছোটবেলা থেকে অপুকে খুব ভালোবাসি। তুমি খাও খাও খাও। কি অপু ওর কথা শোনার পরও ইচ্ছে করছে না ওর মুখে একটু ভাত তুলে দিতে? ইচ্ছে করছে না ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিতে? ক্ষমা এই বোকা হাঁদাটার কাছে? ইচ্ছে করছে? হ্যাঁ হ্যাঁ এই সম্পত্তির মালিকে, কিন্তু কলকাতা শহরে হোটেল রেস্তোরাঁর মালিক তো এ নয়, সুতরাং খাবারটা আমি ওখানে খেয়ে নেবো।